ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, अपने सबा के स्वागत जानी हमें शुरू कर आजकल एखकर अनुष्ठान अनुष्ठान भाग्यवार्ता। अनुष्ठने जिन उपस्थित थकें पंडित जी अर्थात भृगुर्षी जतक और तरह से जानते परि आज के दिनपंजी एवं अवश्य आपनर भाग्य अनेक अनेक स्वागत। सुप्रभात, शुरू कर आज तीनटे दो मिनट पर्त सौभाग्य जोग तर शुरू हो शोभन जोग कृष्णपक्ष सप्तमी विकेल पाँचा सात मिनट पर्त। আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে, মিথুন রাশির আদ্রা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গল আজকে অবস্থান করছে, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে, বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে, কুম্ভ রাশির শতবিষা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে, মকর রাশির শ্রবণা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে, বৃষ রাশির রোহিণী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়, অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসবে। ব্যবসায়ীরা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও আপনাদের নানাবিধ সমস্যার জটিলতা আসতে পারে, সাবধানতা অবলম্বন করবেন, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, নানা ক্ষেত্রে নানা কারণে মানসিক কিছু বিড়ম্বনাও হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং আপনাদের লাল এবং হলুদ। চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ, অর্থনৈতিক দিক থেকে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকার আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ বিশ্বরাশি জাতক জাতিকাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং সাদা এবং হলুদ। পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি। আজ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশেষ করে মিথুন রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা তিনটের মধ্যে সেরে ফেলবেন, তিনটের পর কোনোভাবেই কোনো শুভ কাজের ক্ষেত্রে না যাওয়াই ভালো। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক দিক থেকে শুভ, কর্মস্থানে শুভ এবং সম্মান বৃদ্ধি পদোন্নতি। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে সাফল্য পাবেন, ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের সন্তানেরও সাফল্য। আজ হচ্ছে আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। নয় সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া এবং সিংহরাশি জাতক জাতিকাদের কর্মস্থানে নানারকম জটিলতা আসতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি ঝুঁকি নেবেন না, সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ছয় সংখ্যার জাতক জাতকাদের বিশেষভাবে শুভ, তিন সংখ্যার জাতক জাতকাদের অশুভ। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ, কন্যারাশি জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে সাফল্য পাবেন এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ কন্যারাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আট সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যার জাতক জাতকাদের অশুভ। তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, চোট আঘাতের যোগ আসতে পারে, প্রবল শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ আছে, প্রবল অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি এবং বিশেষ করে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, সতর্কতা অবলম্বন করে আপনার চলতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আজ আপনাদের কোনোভাবে শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকাই শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ।
দু সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যার জাতক জাতকাদের অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আট সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ আছে। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য। আজ ধনুরাশির জাতক জাতিকে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। সাত সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যার জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা ও জটিলতা, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। মকর রাশি জাতক জাতকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। দুই সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন, বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের শারীরিক পীড়া, আমরা সন্তানদের নিয়েও চিন্তার কারণ হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। সাত সংখ্যার জাতক জাতকাদের বিশেষভাবে শুভ, নয় সংখ্যার জাতক জাতকাদের অশুভ। মীনরাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে সর্বক্ষেত্রে সমস্যা জটিলতা, মানসিক ভয় এবং প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্তশত্রু বৃদ্ধি। আজ মীনরাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। প্রবল অর্থনাশের মতো যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। সাত সংখ্যার জাতক জাতকাদের বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যার জাতক জাতকাদের অশুভ। আস্তে আস্তে আমরা নিউ নর্মালে ফিরছি সবাই। আজকেই আমি আস্তে আস্তে দেখলাম বাস চালু হয়েছে, সুতরাং আমরা আশা রাখবো যে জীবনটা আবার তার নতুন বা পুরনো ছন্দে ফিরে আসবে। তো পণ্ডিতজিও কিন্তু সেই সে কথাটাকে মাথায় রেখে তার চেম্বার আস্তে আস্তে শুরু করতে চলেছেন। আগামী শনিবার দিন চেম্বার রয়েছে গড়িয়াতে, এই আসছে শনিবার চেম্বার রয়েছে গড়িয়াতে, রবিবার চেম্বার রয়েছে বারাসাতে, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান এবং বুধবার বারাসাতে চেম্বার রয়েছে। আপনারা যারা দেখাতে ইচ্ছুক আসতে পারেন টেলিফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে। তো পণ্ডিতজি চলে যাই আমাদের আজকের আলোচনা। আস্তে আস্তে চেম্বার শুরু করেছি, গতকালও বারাসাতে চেম্বার করেছি। এখন চেম্বারটা হচ্ছে কি, বারাসাতে বিশেষ করে আমাদের যা কিছু করতে হবে আটটার মধ্যে তো করতে হবে। আমরা মানে চেম্বারগুলো শুধু সকাল সকাল করব, যেগুলো গড়িয়াহাট, গড়িয়া বা হাতিবাগানের চেম্বার তিনটে থেকে শুরু করে দেবো, তিনটে থেকে ছটা এই সময়টায়। আর বারাসাতের চেম্বার আপনারা সকালের দিকে এগারোটার নাগাদও আসতে পারেন, এগারোটার থেকে ছটা বারাসাতের চেম্বার, এগারোটার থেকে ছটা এই সময়ের মধ্যে। ভিড় বাড়াবো না, আপনারা ফোন করে নেবেন। ফোন করলে কী হবে, আপনাদের সেইভাবে টাইমগুলো দেওয়া হবে, মানে চেষ্টা করব আপনাকে যদি দুটোই টাইম দিই আরেকজনকে তিনটেই টাইম দেবো, আরেকজনকে সাড়ে তিনটে টাইম, এইভাবে টাইমগুলো হবে, মানে সেইভাবে আপনারা আসবেন। কারণ ভিড় না বাড়িয়ে যাতে চেম্বারটা করা যায়, মানে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট সেভাবে সব হবে। আপনাদের সবাইকে বললো আপনারা তিনটে আসুন, তাহলে ভিড় বেড়ে গেল। সেইখানে আমি ভিড়টাকে চাইছি, আপনারা ফোন করলেন কী করলেন, আপনাদের টাইমিংটাকে অ্যাডজাস্ট করা, আর সেই টাইম অনুযায়ী আসবেন এবং দেখিয়ে চলে যাবেন। তার পাশাপাশি তো অনলাইন থাকবেই, অনলাইনগুলো অবশ্যই থাকবে। আপনারা যারা দূরে আছেন আপনারা ডেট অফ বার্থ টাইম পাঠান হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি অ্যাকাউন্ট নম্বরটা চেয়ে নেবেন। সন্ধ্যের থেকে আপনারা পরপর আপনারা ইসে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, আপনাদের ঠিক সেভাবে টাইম দিয়ে দেওয়া হবে ছটার পর থেকে। এবার দিনের বেলাও দেওয়া হবে, হ্যাঁ দিনের বেলাও দেওয়া হবে। এখন তো বারোটা একটা বা পরপর সবাইকে দুপুরের দিকেও টাইম দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু আপনারা ওই টাইম মেনটেন, আপনারা যদি পছন্দ মতো টাইম চান সেটাও পাবেন, সেই টাইমেও কিন্তু দেখানো অনলাইনে পাবেন, সেটা আপনারা করতে পারেন। আর ভিজিট তো আপনারা জানেন, যার চেম্বারে যা ভিজিট সেই ভিজিটটাই আমি নেব। আর আপনাদের প্রশ্ন যা থাকবে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। সামনেই কিন্তু ন তারিখ অমাবস্যা আছে, অর্থাৎ আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করবেন এখনই কিন্তু আপনারা আপনাদের জন্মছক বিচার করে নিন, এই অমাবস্যাটাকে কাজে লাগান। নয় জুলাই আজকে এক তারিখ, নয় জুলাই আপনারা খুব ভালো দিন, এই দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং এই দিনে হচ্ছে আপনাদের গ্রহদোষ খণ্ডন করুন। অনেকেই কিন্তু মানে এই তিন চার দিনের মধ্যে অনেকেই কিন্তু এগিয়ে এসছে, তারা গ্রহদোষ খণ্ডন করবে এবং তারা কিন্তু আমার কাছে সমস্ত অ্যাডভান্সও করেছেন। হ্যাঁ যাই হোক, আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করবেন বা পুজো দেবেন মা সর্বমঙ্গলা মায়ের মধ্যে, আমার পুজো তো আপনারা জানেন, আমি সবসময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিই, সেই লিঙ্কে আপনারা ঘরে বসে পুজো দিতে পারবেন, অঞ্জলি দিতে পারবেন। আমার এখানে কিন্তু কোনো রকম যে আপনার পুজোটাকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি যেখানেই থাকুন, আমি কিন্তু সুইজারল্যান্ড বলুন, আমেরিকা বলুন বা লন্ডন বলুন, প্রত্যেকের লোককে কিন্তু পুজো দেখিয়েছি ভারতবর্ষের বাইরে,
তার ওখান থেকে পুজো দিয়েছে, অঞ্জলিও দিয়েছে, তার প্রমাণও আছে আমার কাছে, কোনো মিথ্যে কথা নয়। এই গত ঈশের দিন শনিবার দিন অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তিকালে আমেরিকা থেকে এক ভদ্রলোক সে আমার পুজোতে অঞ্জলি দিয়েছে এবং সে কিন্তু সেই গ্রহদোষ খণ্ডন করেছে প্রমাণ সাপেক্ষ। আমি কিন্তু দেখিয়ে দেবো তাকে যে মন্ত্রটা পাঠ করানো হলো সে মন্ত্রটা সে বুঝতে পারছে না। আমি তাকে কী করলাম, হোয়াটসঅ্যাপ করে মন্ত্রটা পাঠিয়ে দিলাম গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। যাই হোক, আমাদের কাছে কিন্তু কোনো রকম লুকোছাপার ব্যাপার নেই, পরিষ্কার। আপনারা কিন্তু গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আসতে পারেন। আপনাকে অনেকে বলবে অমুক পিঠে গিয়ে আপনার গ্রহদোষ খণ্ডন হবে, আপনি তো যেতে পারলেন না। অমুক পিঠে সে না গাড়ি নিয়ে গেলো কি গেল না সেটা পরের ব্যাপার। পিঠ, সে পিঠে আপনার গিয়ে গ্রহদোষ খণ্ডন করলো, সেই পিঠে তার গ্রহদোষ আপনার খণ্ডন হলো কি হলো না আপনি জানলেন কী করে? আপনি তো দেখেননি, তা আমার এখানে দেখতে পাবেন, সরাসরি দেখতে পারবেন আপনার পুজোটা হচ্ছে। যাই হোক, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি শম্পা ঘোষ বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে শম্পা, কার সম্পর্কে জানবেন শম্পা? আমি আমার বোনের সম্পর্কে জানতে চাই। পণ্ডিতজির অনুষ্ঠান নিয়মিত দেখেন? চাকরির জন্য প্রতিকার প্রতিবিধান করে এখন আপনি ব্যাংকে চাকরি করছেন। কোন চেম্বারে ছিলেন? কোন চেম্বারে? বর্ধমান। বর্ধমানে আছে, বলুন। আজকে বোনের জন্য, বোনের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 31/5 1999। টাইম বলুন। রাত্রি 12:55, ওটা 30 তারিখ, রাত্রি 12:55, 31 তারিখ করা হয়েছে। আর জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। আচ্ছা, বোনের জন্মবার কি সোমবার? হ্যাঁ। মীন লগ্ন, হ্যাঁ, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ, ঠিক আছে। আচ্ছা, একটু আমি জন্ম ছকে আসছি। মীন লগ্ন, আচ্ছা, লগ্নের দ্বিতীয় বৃহস্পতি শনির অবস্থান, রবি বুধ হচ্ছে জন্ম ছকে তৃতীয় অবস্থান করছে, চতুর্থে শুক্র, পঞ্চমে রাহু, সপ্তম অষ্টমভাবে মঙ্গল, সপ্তম অষ্টম নবমভাবে চন্দ্রের অবস্থান। আচ্ছা, আর দশমপতি কারক গ্রহ হচ্ছে ওর জন্মছকের দশমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, দশমভাবে দৃষ্ট, দশমপতি একাদশপতির রাজ্য, শনি হচ্ছে ওর নিজভঙ্গ রাজ্যকারী গ্রহ। ওর কিন্তু পড়াশোনার জায়গা কিন্তু খুব খারাপ নয়, পড়াশোনার জায়গা কিন্তু ভালো, ঠিক আছে। চাকরি বাকরির যোগ কিন্তু আছে ওর জন্মছকে। হ্যাঁ, ওর এখন বর্তমানে শুক্রের মহাদশা চলছে, শুক্র হচ্ছে ওর জন্মছকে অষ্টমপতি এবং তৃতীয়পতি কারক গ্রহ। শুক্রের মহাদশাটা ওর পক্ষে ভালো নয় এবং শুক্র হচ্ছে অবস্থান করছে ওর জন্ম বৃহস্পতির নক্ষত্রে, ঠিক আছে। ওর জন্মছক অনুযায়ী কিন্তু বর্তমানে শুক্রের দশা অন্তর্দশা, আর এই বছর মে মাস থেকে রবির অন্তর্দশা শুরু হলো। আচ্ছা দেখো, ওর জন্মছকে বিশেষ করে দশমপতি কারক গ্রহ অর্থাৎ কর্মপতি কারক গ্রহ, ওর হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি বৃহস্পতির স্বক্ষেত্রে দৃষ্ট, আর জন্মছকে হচ্ছে চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বুধ এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র। পঞ্চমপতি কারক গ্রহ চন্দ্র হচ্ছে নবমভাবে অবস্থান করছে ভাগ্যভাবে, শনির নিজভঙ্গ রাজযোগ, বৃহস্পতি শনির গুরুশৌরী যোগ, মঙ্গলের বিপরীত রাজযোগ, মঙ্গলের বিপরীত রাজ্য, শনির নিজভঙ্গ রাজ্য, রবি বুধের বুধাদিত্য যোগ, কর্মযোগ আছে কিন্তু শুক্রের মহাদশার পক্ষে ভালো নয়। শুক্রের মহাদশা, হ্যাঁ স্যার বলছি, ওর বিয়ে বিবাহ সম্বন্ধে আমি একটু জানতে চাই। ম্যারেজ লাইফে একটু সমস্যা কিন্তু হবে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? না না, বিয়ে হয়নি, তো দেখাশোনা হচ্ছে কিন্তু মানে ওর বিবাহের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু ভালো নয়। তো স্যার আমি জানতে চাইছি, ও কি 2021-এর মধ্যে বিয়ে হবে, মানে যোগ আছে? ওর বিবাহের যোগ হচ্ছে তোমার
2022 সালের মে থেকে 2024 সালের জানুয়ারি এই সময়টা বিবাহের যোগ। 2022 সালের মে থেকে কিন্তু বিয়েটা মনে খুব ভেবেচিন্তে দিতে হবে। হ্যাঁ ভেবেচিন্তে দিতে, কারণ মাঙ্গলিক আছে তো প্রবল, মাঙ্গলিক অবশ্যই আছে এবং লগ্নের সপ্তম পতি বুধ, হ্যাঁ বুধ হচ্ছে রাশির সপ্তমে অবস্থান করছে, অতএব ওর বিবাহটা কিন্তু ভেবেচিন্তে দেবে, ভেবেচিন্তে দেবে, ঠিক আছে। আর শুক্রের মহাদশা, শুক্র যেহেতু ওর অশুভ, শুক্র যেহেতু ওর মারক প্রতি কারক গ্রহ এবং শুক্রের মহাদশায় এর বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। ওর জন্মছক কিন্তু গতকাল আমি আলোচনা করেছিলাম, চন্দ্রের অষ্টমে যদি শুক্র থাকে কপট দোষ, তাদের দাম্পত্য জীবন ভালো হয় না, গতকাল আমি একটা ফোনে এইভাবে আলোচনা করেছিলাম। এর জন্মছক কিন্তু চন্দ্রের অষ্টমে শুক্রের অবস্থা, মানে ছেলেটির দুটো বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, অতএব তোমার বোনের বিবাহ ওই দেখছি, চেষ্টা করছি, ওই চিন্তা করলে হবে না, ওর বিবাহটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে দিতে হবে। আর যাতে ওর জীবনে ও সাফল্য পায় সে চিন্তাভাবনাও কিন্তু করতে হবে, চাকরি বাকরি করে। হ্যাঁ বলো বলো বলছি, হ্যাঁ যে চাকরি বাকরির কথা বলছেন, তো কেমন সেক্টরে গেলেও চাকরি পাবে? ওকেও ব্যাংকিং সেক্টরে চিন্তাভাবনা করতে বলো, ভালো তো, টিচিং হতে পারে, ব্যাংকিং হতে পারে, এইগুলো ভালো হবে ওর পক্ষে। হ্যাঁ এই জাতীয়গুলো খুব ভালো হবে, ওর জীবনে সাফল্য আসবে। হ্যাঁ এমনি ভালো ভালো যোগ আছে ছকটায়, ভালো, ধন্যবাদ। মহাদশাটা ভালো পেলে আরও ভালো হতো। বিশেষ করে কি হয় যে দেখা যায় মানে এই জাতীয় জন্মছকের ক্ষেত্রে যাদের, যেমন মঙ্গলের বিপরীত রাজযোগ আছে, যদি এই জন্ম জীবনে যদি মঙ্গলের মহাদশা পেত, চূড়ান্ত সাফল্য পেত, বা এর জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে শনির নিজভঙ্গ রাজযোগ আছে, শনির মহাদশা পেত তাহলে সাফল্য পেত। মানে এদের এই জন্মছক অনুযায়ী যদি মহাদশাগুলো অনুকূলে থাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে। শুধু যোগ থাকলে হবে না, যোগ গ্রহযোগ থাকলে কি হয়, সেই যদি সেই জাতক জাতিকার জীবনে অনুকূল মহাদশা আসে তবে সাফল্য পায়, নচেত কিন্তু সেভাবে সাফল্য আসে না। শুক্রের মহাদশা এর পক্ষে ভালো না, শুক্রের মহাদশা নানা রকম সমস্যার জটিলতা দেবে। অষ্টমপতি শুক্র পাপগ্রহ মধ্যগত অবস্থা আছে, একদিকে মঙ্গল রবি, অতএব পাপগ্রহ মধ্যগত শুক্রের মহাদশা কখনোই ভালো দেয় না জাতক জাতিকার, শুক্র নক্ষত্র ভালো পায়নি। যাই হোক, যেটা নিয়ে আমি বলছিলাম যে বিশেষ করে আজকে তো এক তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ জন্ম যাদের হয় সেই সমস্ত জাতক জাতিকাদের, বিশেষ করে এরা কি হয় মানে যে কোনো বিশেষ করে সর্বক্ষেত্রে এরা ভাগ্যশালী হয় অনেক ক্ষেত্রে দেখা যায়, এবং তারা কিন্তু জীবনে চূড়ান্ত সাফল্য পায়। এবং এই ধরনের জাতকের এই 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখের জন্ম যাদের, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু যদি কখনো জীবনে ব্যবসা করেন, ব্যবসা কিন্তু সাফল্য পাবেন। আর একমুখী রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সাফল্য এদের আসে, একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আপনারা সবসময়। 1 তারিখে যাদের জন্ম, 10 তারিখে যাদের জন্ম, 19 তারিখে যাদের জন্ম বা 28 তারিখে জন্ম, খুব ভালো সাফল্য পাবেন। তার পাশাপাশি বলবো যে আমি আর একটা যোগ নিয়ে আলোচনা করবো আজকে, বিশেষ করে যখন একটা আলোচনায় আছি মহাভাগ্যশালী যোগ, এগুলো কিন্তু আপনারা আপনাদের নিজেদেরটাও দেখতে পারবেন জন্মছকে কীরকম মহাভাগ্যশালী যোগটা কী। আমাদের বিষম রাশি এবং সম রাশি, বিষম রাশি কী, বিষম রাশি হচ্ছে অযুগ্ম রাশি, অর্থাৎ মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এই রাশিগুলো যে বিষম রাশি, অযুগ্ম রাশি। সমরাশি কোনগুলো, সমরাশি হচ্ছে, অর্থাৎ যুগ্ম রাশি, সমরাশি হচ্ছে মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এই রাশিগুলো হচ্ছে বিষম রাশি অর্থাৎ অযুগ্ম। আর যুগ্ম সমরাশি যেগুলো, অর্থাৎ বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, এগুলো হচ্ছে সমরাশি বলা হয়। অর্থাৎ কোনো পুরুষের যদি বিষম রাশিতে জন্ম হয় দিনের বেলায়,
দিনের বেলায় যদি কোনো পুরুষের যদি জন্ম হয় বিষম রাশিতে, তার যদি লগ্ন হয় বা চন্দ্র থাকে, বিষম রাশিতে লগ্ন এবং চন্দ্র থাকে, সে মহাভাগ্যশালী হয়। কীরকম ভাগ্যবান যেটাকে বলা হয়, ভাগ্যবান হয়। মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এই রাশিগুলোতে যদি তার লগ্ন এবং চন্দ্র থাকে, একসাথে থাকতে হবে, হ্যাঁ একসাথে থাকতে পারে, নাও থাকতে পারে, মানে রাশি হোক বা লগ্ন, হ্যাঁ মেষ রাশিতে তার লগ্ন এবং তার পাশাপাশি তার মিথুন রাশিতে তার চন্দ্র অবস্থান আছে, তাহলে হবে। এবং তাদের যদি দিনের বেলা জন্ম হয় সে সমস্ত জাতক জাতিক মহাভাগ্যবান হয়, জাতক পুরুষ মানুষ জাতক। এবং জাতিকার ক্ষেত্রে তাদের যদি দিনের বেলা জন্ম হয় অর্থাৎ সম রাশিতে, অর্থাৎ বিষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি, এই রাশিগুলোতে যদি কোনো জাতিকার জন্ম হয় দিনের বেলায়, অর্থাৎ এগুলোকে আমরা বলি সম রাশি, সেই জাতিকা হচ্ছে ভাগ্যশালী হয়। এই মানে বিষরাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশিতে তাদের লগ্ন হতে পারে, চন্দ্র হতে পারে, আবার তার বিষরাশিতে লগ্ন, মীন রাশিতে চন্দ্র, তাহলে কিন্তু সে জীবনে কিন্তু ভাগ্যশালী হয়। আর কিচ্ছু দেখতে হবে না, তাদের দিনের বেলা জন্মগ্রহণ যদি তাদের হয় তার জীবনে কিন্তু প্রবল সাফল্য পায়, নানা রকম সাফল্য আছে তাদের জীবনে। যাই হোক, এটা আমি একটা জ্যোতিষ সংক্রান্ত টিপস বললাম আপনাদের, এর পাশাপাশি আমি বাস্তু সংক্রান্ত দু একটা কথা বলবো। যে বিশেষ করে আমরা যখন কোনো বাড়িঘরে যে ভিত্তি স্থাপন করি তখন রবিবার এবং মঙ্গলবার এই দুটো বারকে কিন্তু বাদ দিতে হবে, রবিবার এবং মঙ্গলবার ভিত্তি স্থাপন করবেন না। রবি যদি বিষম রাশিতে থাকে ভিত্তি স্থাপন করবেন না। বিষম রাশি সম্বন্ধে আমি কিছুক্ষণ আগে বললাম, বিষম রাশি বলতে বোঝায় হচ্ছে মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এই রাশিগুলোতে যদি রবি থাকে তাহলে কিন্তু কখনো ভিত স্থাপন করবেন না, বাড়ির ভিত্তি স্থাপন কখনোই করবেন না। এছাড়া শনি যদি গোচরে, আপনি যখন বাড়িঘরের ভিত্তি স্থাপন করবেন, শনি যদি গোচরে দেখা যায় যে অনুরাধা নক্ষত্রে আছে, জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে, সাতী নক্ষত্রে আছে, ভরণী নক্ষত্রে আছে, তাহলে কিন্তু আপনি ভিত্তি স্থাপন করবেন না। মানে বাস্তু শাস্ত্র অনুযায়ী বলে যে এই গৃহে প্রেতাত্মা বাস করে, যদি এই নক্ষত্রগুলোতে যদি শনির অবস্থান থাকে বা এই নক্ষত্রগুলো যদি চলে মানে গোচরে, যদি যখন আপনি ভিত্তি স্থাপন করবেন তখন আপনি একটা জন্মছক বানিয়ে নেবেন, তাই সেই অনুযায়ী দেখবেন যে গোচরে শনি কোথায় অবস্থান করছে, একদম এগোবেন না সেই ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বা জটিলতা আসতে পারে। আবার চন্দ্র যদি দুর্বল হয় সেই সময়, ধরুন চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে বা চন্দ্র যদি ক্ষীণ অবস্থায় আছে, আপনি যখন ভিত্তি স্থাপন করবেন তাহলে কিন্তু গৃহসুখ নষ্ট হয়, সেই সময় গৃহসুখ আসে না। আর বিশেষ করে যদি কখনো দেখা যায় যে জন্মছক অনুযায়ী যে ওই সময় গৃহ আপনি যখন সে ভিত্তি স্থাপন করবেন গৃহস্বামীর জন্মছকটিকে বিচার করিয়ে নেবেন, গৃহস্বামীর জন্মছকে চতুর্থ ভাব এবং দশম ভাবটাকে দেখতে হবে, এবং সেই সময় যদি গৃহস্বামীর চতুর্থভাবে যদি জন্মকালীন কোনো পাপগ্রহ থাকে বা চতুর্থপতি বা দশমপতি যদি নিচস্থ থাকে, তার কিন্তু বিশেষ করে গৃহাদি সংক্রান্ত নানা রকম সমস্যা বা জটিলতা আসতে পারে, এবং সেই ক্ষেত্রে তাকে কিন্তু কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং সেই সাবধানতা কী অবলম্বন করতে হবে আমি আগামীকাল সেটা পরিষ্কার আমাদের হাতে আজকে সময় নেই। আপনারা যারা আজকে যদি পণ্ডিতজির সাথে বারাসাতে যোগাযোগ করতে চান একটু ফোন করে নিয়ে চলে আসতে পারেন। আজকাল বারাসাত চেম্বার থাকছে, শনিবার দিন চেম্বার হচ্ছে গড়িয়াতে, সোমবার গড়িয়াহাট এবং মঙ্গলবার হাতিবাগান, রবিবার বারাসাত, বুধবারও বারাসাত। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।